টানা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে অস্বাভাবিক হারে বেড়েছে উত্তরাঞ্চলের আলু উৎপাদনের খরচ। বারবার কীটনাশক প্রয়োগ করেও বাঁচানো যায়নি অনেক ক্ষেত। যারা অবশেষে ফসল ঘরে তুলতে পেরেছেন তারাও দাম নিয়ে আছেন শঙ্কায়। কৃষকরা বলছেন, গেল বছরের মতো এবারও ভরা মৌসুমে দাম কমলে পথে বসতে হবে তাদের। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আশা, এবার ভালো দাম পাবেন চাষিরা। ফখরুল শাহিনের রিপোর্ট, ছবি তুলেছেন এম হাফিজুর রহমান। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। কনকনে শীত আর হিমেল হাওয়া পেরিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরের আবহাওয়া। সূর্যের মিষ্টি রোদ শরীরে লাগিয়ে নিজের আলুর জমি দেখছেন রংপুরের খাসবাগ এলাকার কৃষক শাহিদুল ইসলাম। তবে এত আরামদায়ক আবহাওয়াতেও তার কপালে চিন্তার ভাঁজ। জানান, 2400 জমিতে আলু উৎপাদনে খরচ হয়েছে 39,000 টাকারও বেশি। সেই হিসেবে 19-20 টাকা কেজিতে বিক্রি করতে না পারলে পথে বসতে হবে। সরকারের ভ্যাট কম ছিল, এখন ভ্যাট বাড়িয়ে দিয়েছে, জমিনালার ঘরে পোষায় না, এই কারণে জমিন আমাদেরকে 8,000 টাকা 9,000 টাকা আমাদের সাইডে আর কি, অন্য অন্য সাইডে আর কি 12,000 14,000 15,000 পর্যন্ত 2400-এর নেওয়া আছে আর কি কন্ট্রাক্ট 3 মাসের জন্য। একই অবস্থা জেলার অন্যান্য আলু চাষিদেরও। বলছেন, শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার সাথে যুদ্ধ করে আলুর ক্ষেত টিকে রাখতে বালাই নাশক ছিটাতে হয়েছে সপ্তাহে 2-3 বারেরও বেশি। গত বছর সেটি এবার খরচ বেশি হচ্ছে, ধরেন দোন করা প্রায় 38-40 হাজার টাকার মতো। এবার যদি আলু 19-20 টাকার ভিতরে থাকে তাহলে হয়তো বা কিছু লাভ হবে। এই শীতের কারণে আলু পছন্দ হচ্ছে, ওষুধ দিলে মানতেছে না। হ্যাঁ, তারপরে আমি এই মাটার খুব ঋণযুক্ত হয়ে গেছে এই আলুর পিছনে। কাজ না করানোর কারণে 2-3 দিন পরপর ওষুধ দিলে তাও মনে করেন যে আমরা যে গ্রাস আমাদের খরচাটা বেশি পড়ে যাইতেছে এবং সারটা সব ওষুধপাতির দাম বেড়ে গেছে, এর কারণে এইভাবে আমাদের লাভজনক হওয়ার মতো কোনো বুদ্ধি নাই। দিন পর ওষুধ দিতেছি, ওষুধ কোনো কাজ করতেছে না, আবহাওয়া খারাপ। বাজারে সিন্ডিকেট না ভাঙলে আলুর ন্যায্য দাম কৃষকরা পাবেন না দাবি কৃষক নেতাদের। এদিকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ছাড়া কিছুই দেয়ার নেই বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রণোদনার কোনো কার্যক্রম আমাদের থাকে না, কিন্তু আমরা যে কাজটি করে থাকি সেটা হলো যে আলু আবাদের ক্ষেত্রে একটি ভালো বীজের দরকার, ভালো বীজ সরবরাহের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করে থাকি। এবার রংপুর অঞ্চলে 1,600 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 16,11,354 টন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।